सुप्रभात बंधुरा, आजकेर ब्लगटी छादे शुरू कर लाम। आमी हाँटते एसेछि छादे, एखन बजे 5টা बजे। आमी सकालबेला उठे आगेई छादे चले एसेछि, तार कारण होच्छे आमार भिडियो आपलोड करार एकटा ब्यापार छिलो, एई चैनले भिडियोटी आपलोड कर लाम। तो एई छादे जदि भिडियो आपलोड करी ताहले जेटा हय, खूब ताड़ाताड़ी नेटटा पा जाए, माने खूब द्रुत कम नेटे भिडियो चले जाए। तो तार जोन्नो छादे आसा, एवं तार थेके बड़ो कथा हाँटतेओ एसेछि। आमि 20 मिनिट मतो हाँटबो, एवं हाँटछि किन्तु तोमादेर संगे कथा बोलछि बोले आस्ते हाँटछि, जोरे जोरे हाँटी। तो सकालबेला हाँटाटा आमादेर शरीरेर जोन्नो भीषण उपकारी, माने भीषण भीषण उपकारी। तो तुम्हारा जरा हाँटो सकालबेला, जादेर अभ्यास रयेछे, तारा अवश्यई कमेंट्स करे जानिओ। তাদের মধ্যে প্রচুর মানুষ রয়েছে যারা দেরি করে ঘুম থেকে ওঠে, ওটা কিন্তু ব্যাড হ্যাবিট। তুমি যত মানে সকালে উঠতে পারবে তোমার শরীরের জন্য ততই ভালো, বিশেষ করে এই সকালের যে একটা মুক্ত বাতাস, এটা আমাদের শরীরের মানে প্রিভেন্টিভ পাওয়ারকে বাড়িয়ে দেয়, মানে ভীষণই গুরুত্বপূর্ণ। অনেকেই উঠতে চায় না, কিন্তু আমি বলবো একটু উঠে দেখো, মনটা এতটা ফ্রেশ হয়ে যাবে তোমার, মানে তুমি ভাবতে পারছো না কতটা তোমার ফ্রেশ লাগবে নিজেকে। তো আমাদের এমনিতেই জীবনযাত্রা প্রচণ্ড পরিমাণে দূষণের মধ্য দিয়ে যায়, তো একটুখানি যদি মুক্ত বাতাস আমরা সকালে নিয়ে নিতে পারি, তো এটা আমাদের উপকারে লাগে। তো চলো, আজকে আমি সকালবেলায় ব্লগটি স্টার্ট করে দিলাম ছাদে। আর তোমরা কারা কারা হাঁটো সেটা বলবে, 20 মিনিটের বেশি হাঁটলে সেটা আমাদের জন্য আরও বেশি ভালো। অ্যাকচুয়ালি 20 মিনিটের পরে যে হাঁটাটা, সেটা আমাদের শরীরের জন্য বেশি কাজ দেয়, উপকারে লাগে বেশি। আগের দিন একটা আর্টিকেলে পড়ছিলাম যে আমরা হাঁটি, একজন ডক্টর তিনি লিখেছেন, তো আমরা হাঁটি কিন্তু হাঁটাটা 10 থেকে 20 মিনিট করি, ওই হাঁটাটা 20 মিনিটের পরে যখন চলে যায় না, তখনই হাঁটাটার মানে কাজ দেয়, তখনই সেই মানে 20 মিনিটের পরে যে যখন আমরা হাঁটি, যতটুকু হাঁটবো ওটাই আমাদের বডির জন্য উপকারী। তো এটাই বলার, যদি তোমরা হাঁটো তাহলে কমেন্টস করে জানিও। তোমাদের একটু চারিদিকের ভিউটা একটু দেখাই, সকালের কি সুন্দর একটা নরম পরিবেশ, মেঘ করেছে, কি সুন্দর মেঘের কালার। চলো আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। দেখো আমাদের ফ্ল্যাটের পাশেই এই একটা বাড়ি আছে, তো তার কত রকম ফুল ফুটেছে, আমার এত ভালো লেগেছে ফুলগুলো দেখে যে আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। দেখো কত রকম ফুল, আমি জুম করে দেখাচ্ছি, কি সুন্দর ফুলের কালারগুলো, ওয়াও। হাই বন্ধুরা, আজকে প্রথম পাবলিক প্লেসে ভিডিও শ্যুট করব, জানি না কি করব, ভয় লাগছে, তবে চেষ্টা করব সুন্দর করে ভিডিও করে নিয়ে আসার। আজকে ফার্স্ট আমি বাইরে ভিডিও শ্যুট করার জন্য যাচ্ছি, আমার কিছু কেনাকাটা রয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো। ভয় ভয় লাগছে আজকে ফার্স্ট, যেহেতু আমি এতদিন পর্যন্ত ভিডিও করেছি কখনো কিন্তু বাইরে ভিডিও করিনি, যা করেছি ঘরের মধ্যে করেছি। আমি ফ্ল্যাট থেকে বার হচ্ছি, একটা মাস্ক পরেছি, মাস্ক ছাড়া কিন্তু আমি বাইরে বার হই না এখনো পর্যন্ত। তোমরা যারা বাইরে বার হও, মাস্ক না পরে কিন্তু বাইরে বার হবে না, কারণ করোনা কিন্তু আবারও ব্যাক করছে, ব্যাক করুক আর না করুক, যতটা সম্ভব মাস্ক পরেই বাইরে যাওয়া উচিত আমাদের। আমি সিঁড়ি দিয়ে নামছি, তোমরা দেখতে থাকো, এটা মানে চারতলা থেকে যখন নামি তখন তো তবুও ভালো লাগে, কিন্তু যখন উঠি পুরোপুরি হাঁপিয়ে যাই, মানে আমাদের এই ফ্ল্যাটের লিফট নেই, সিঁড়ি দিয়েই উঠতে হয় এবং নামতে হয়। তো নামছি আমি, খুব কষ্ট হয়, নামার সময় তো কোনো প্রবলেম নয়, কিন্তু আসার সময় খুব কষ্ট হয়। তো আমি ভিডিও শ্যুট করছিলাম এই ড্রেস পরেই, তো সেটা পরেই চলে যাচ্ছি বাজারে, একটুখানি যাওয়া আর আসবো, বেশি সময় লাগবে না, দুই এক
একটা জিনিস কেনাকাটি আছে সেটা কিনে ব্যাক করব। রাস্তায় এই প্রথম আমি ভিডিও শ্যুট করছি, তো বেশিক্ষণ নিজেকে দেখাইনি, সঙ্গে থাকো দেখতে থাকো। সামনে দেখো একটা কাকু কত কাঁঠাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি কাঁঠাল খেতে ভালোবাসি, তো এখানে যে দোকানটি রয়েছে না ওই দোকানে কাঁঠাল রাখে, কিন্তু সেই কাকুটার না বিক্রি হয় না ভালো, সব পচে যায়। আমি দেখি প্রতি বছরে, তো চলো একটা পেপার নেব, পেপারটা নিয়ে তারপরে আরও দু একটা জিনিস নেব, সামান্য কয়েকটা জিনিসই নিতে এসেছি। তো পেপার কাকুর কাছে পেপারটা নিতে এসেছি। দি ওয়েলথ বলে একটি পত্রিকা বার হয় প্রতি সপ্তাহে, একদিন সপ্তাহে বার হয়, তো ওটি আমার হাজব্যান্ডের প্রয়োজন। এই পেপারটি নিয়ে আমি এবার যাব এক পাতা টিপ কিনতে, এক পাতা নাই দুই এক পাতা টিপ কিনবো। তার কারণ হচ্ছে আমার টিপ ফুরিয়ে গেছে, টিপ ছাড়া হয় না। আমি টিপ পড়তে খুব ভালোবাসি, একটা কপালের টিপ দিতে আমার ভালো লাগে। তো তিন পাতাই 10 টাকা বলছে কাকুটি, তো আমি নিয়ে নিয়েছি। একটা ছোট খয়েরি কালারের নিয়েছি, আর একটা লাল নিয়েছি, আর একটা বড় খয়েরি কালারের নিয়েছি। বড় বলতে খুব বড় নয়, আমার খুব বড় টিপ কপালে দিলে কেমন একটা লাগে, তো মাঝে মাঝে দিই, শখ করে যখন তখন দিই। তিন পাতা টিপ নিয়েছি, এবার যাব একটু মাছের দোকানে যাব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। এবার আমি মাছের বাজারে যাচ্ছি, একটুখানি মাছ নেব অল্প করে। এই কাকুটার কাছে আমরা আলু নেই, আর ওই যে প্রথমে যে কাকুটা ছিল ওইখান থেকে কলা কাঁচকলা নেওয়া হয়, এইখান থেকে সবজি নেওয়া হয়, প্রতিটা দোকানে থেকে কিছু না কিছু নেওয়া হয়। এখান থেকে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি মাঝে মাঝে যাই, তো ও বাজার করে, আমি ওর সঙ্গে যাই কিছু কিছু সময়, সব সময় নয়, খুব কম যাই। তো আমি চিনি যে ও কোথা থেকে কী নেয় সবটাই আমি চিনি। এখানে একটা বড় গ্রসারি আইটেমের দোকান রয়েছে, বন্ধ রয়েছে আজকে, আজকে কেন জানি না বন্ধ। তো চলো মাছের বাজারে চলে এসেছি। মাছের দোকানেও একটা নির্দিষ্ট দোকানে, আমার বরের আবার একটা ব্যাপার রয়েছে, একটা নির্দিষ্ট দোকানেই কিন্তু কেনাকাটি করে। এই কাকুটার কাছেই মাছ নেই আমরা, তো মাছের প্রচুর প্রচুর দোকান এখানে, পুরোটাই মাছ। আর ওই সাইডে মাংসের দোকান আছে,
মাটন রয়েছে, চিকেন আছে, তো পুরোটাই এটা মাছ আর মাংসের বাজার। আর অপোজিটে কিছুটা সবজির বাজার আছে, ওটাতে আমি আজকে যাইনি কারণ আমার সবজি রয়েছে। আমার হাজব্যান্ড অনেকটা সবজি কিনে এনেছে, ওর আবার একটা দোষ আছে, সবজি কেনে, কেমন করে বলছি সবজি কেনে, 1 কিলো পটল নিয়ে নেবে, 1 কিলো ভেন্ডি নিয়ে নেবে, মানে এত করে বলি যে অল্প অল্প নিতে, অল্প নাকি কিনতে পারে না, অল্প নিলে নাকি কেমন একটা লাগে ওর, তো ওরকমই নাই, মানে প্রচুর নিয়ে বসে থাকবে আর সেটা খাও বসে বসে। সবজি খেতে ভালোবাসি তো, সবজি খেতে ভালোবাসি, তার তো একটা লিমিট থাকবে, সবজি 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 আর সবজি। যাই হোক, আমি মাছ নেওয়া হয়ে গেছে আমার, দেখো এই কাকিমাটা যাচ্ছে যে একটা বস্তা নিয়ে রয়েছে, ওটাই কিন্তু চাল আছে, তো দেখে কেমন একটা লাগছিল যে কত কষ্ট করে মানুষের এক একজনের জীবনযাত্রা কতটা কষ্টের বলো তো, আমরা কত ভালো আছি তাতেও আমাদের কত কিছু মনে হয় যেন ভালো নেই, আরও ভালো থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের থেকেও কত মানুষ রয়েছে কত কষ্টের মধ্যে। চলে এসেছি আমি, করে পুরো ঘেমে গেছি, স্নান হয়ে গেছি পুরো, আমি বাইরে খুব একটা যাই না, খুব কম যাই, খুব কম, যেদিন আমার মাছ কিংবা মাংস কিনতে হয় সেদিন আমাকে যেতে হয়, কারণ ও সময় করে উঠতে পারে না, মাঝে মাঝে আমাকে যেতে হয়, ওই নিয়ে আসে, তাও আমাকে মাঝে মাঝে যেতে হয়, তো এতটা ঘেমে গেছি, এতটা ঘেমে গেছি, আর মাছ নিয়ে এসেছি। তোমরা আমাকে অনেকে কমেন্টস করেছে যে রান্না শেয়ার করতে, কিন্তু রান্নাটা এক্ষুনি আমি শেয়ার করতে পারছি না, তার কারণ হচ্ছে ও এত ভয় পায়, মানে আমার হাজব্যান্ড এতটা ভয় পায়, হাতের ক্যামেরা এখনও তুমি সেট করতে পারোনি, রান্না ঘরে গ্যাসের কাছে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, একটুখানি তুমি সরগর হও, একটুখানি হাতটা সেট হোক, তারপরে নিয়ে যাবে, না হলে আমি যখন থাকবো তখন শেয়ার করো রান্নাটা, তো তার জন্যই এখনই রান্নাটা শেয়ার করব না, পরে শেয়ার করব, ঠিক আছে? এখন একটু এই টুকটাক যেগুলো কাজ করছি সেগুলো শেয়ার করি, তো চলো তোমাদের সামনে আবার পরে আসবো। আমি ভিডিও শ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করার পরে আমার মনে পড়েছে যে মাছ আনা হয়নি আমার এখনও, রান্না বসানো হয়নি, তো দৌড়ে গিয়ে আগে মাছটা নিয়ে আসলাম, এখান থেকে খুব বেশি দূর নয়, একদমই কাছে আমাদের ফ্ল্যাটের কাছাকাছি বাজার, তো মাছটা নিয়ে চলে এসেছি, এবার রান্নাটা করব, ভাতটা চাপিয়ে দেব, এখন সিদ্ধ ভাতে খেয়ে নেব, কিংবা যদি উচ্ছে ভাজতে পারি, দেখি যদি উচ্ছে ভাজা হয়ে যায় ভাজতে পারি, তাহলে উচ্ছে ভাতে, উচ্ছে ভাজবো, সরি ভাতে ভাতে বলেই যাচ্ছি, উচ্ছে ভাজবো, আর 1 পিস মাছ নিয়ে নেব, নিয়ে এখন খেয়ে নেব, তারপরে পরবর্তীতে দেখা যাবে, মাছ ঝোল করি কি সবজি দিয়ে করি, সবজি দিয়ে করার ইচ্ছা রয়েছে, কারণ আমার মাছ ঝোলের থেকে সবজিতে বেশি ভালো লাগে। দেখো এই পেপারটি আনতে গিয়েছিলাম, আজকে পেপার এখনও তোলা হয়নি, এই যে দি ওয়েলথ, এটা হচ্ছে যারা বিজনেস করে, মানে যারা বিজনেস নিয়ে স্টাডি করে তাদের জন্য ওর এটা, তো প্রতি সপ্তাহে একদিন করে এই পেপারটি বার হয়, সপ্তাহে একদিন, তো এটাই আনতে গিয়েছিলাম ওর লাগে, এবং ও অত সকালবেলা বেরিয়ে যায় তো, তো ও কিনতে পারে না, তার জন্য পরবর্তীতে আমাকে বাজারে গিয়ে আনতে হয়, সপ্তাহে একটা দিন এই পেপারটা আমাকে আনতে যেতে হয়। ওর আমাদের যে পেপার দিয়ে যায় যে ভদ্রলোক, তিনি এই পেপার সকলের কাছে থাকে না, এই পেপার তার কাছে থাকে না, তো ওই জন্যই বাজারে একটা দোকান আছে, ওই দোকানটা, যেই দোকানটা তোমাদের দেখালাম ওই দোকানে সমস্ত ধরনের পেপার থাকে, তো ওই দোকানটাই কেবলমাত্র এই পেপারটা পাওয়া যায়। ঝোল করে নিয়েছি মাছ ঝোল, ভাত বললাম যে সবজি দিয়ে করব, তো পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে করে নিয়েছি, আর ভাত নিয়েছি অল্প করে, আর কিছু করিনি আমি, আর একটা লেবু রয়েছে, এটা দিয়ে এখন আমি খেয়ে নেবো দুপুরে, তো চলো পরে কথা বলছি। আবার চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটু কথা বলতে, দুপুরবেলা ভাত খেয়েছিলাম, ভাত খাওয়ার পরে এডিট করছিলাম, ভিডিও এডিট করছিলাম, তার জন্য আর কথা বলা হয়নি, ভাতটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছিলাম, তো তারপরে এডিটিংয়ে বসেছিলাম, আমার মোটিভেশনাল চ্যানেলের ভিডিও এডিট হয়নি আজকে, সকাল থেকেই সময় পাইনি, তো এডিট করছিলাম, এবং তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল,
আজকে আর ছাদে যাইনি, আমি ভাবলাম যে একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে সারাদিন কথা বলার মতো অবস্থায় ছিল না, এই ফ্ল্যাটের ওপরে কাজ হচ্ছিল, তো তো প্রচণ্ড আওয়াজ, তার জন্য আর কথা বলা হয়নি তোমাদের সঙ্গে। তো চলো, এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমি মুখটা ধুয়ে ক্রিম মেখে, যদিও ক্রিম মাখার কোনো মানেই হয় না কারণ পুরো গরমে ধুয়ে যাচ্ছে, তো আমি সন্ধ্যাবেলা প্রতিদিন একটু মুখটা পরিষ্কার করা, চুলটা আঁচড়ানো, একটুখানি সুন্দর করে একদম নিজেকে ক্লিন করে নিই, এটা কিন্তু খুব প্রয়োজন। একটু যদি আমরা মাঝে মাঝে ফ্রেশ হয়ে নিই তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে, মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে, এটা করবে। তোমাদেরকেও আমি বলবো, তোমরা যারা করো না, নিজেকে যত্ন নাও না, আমি কিন্তু দিনের মধ্যে আমি যত কাজই করি না কেন নিজেকে কিন্তু যত্ন নিতে আমি ভুলি না, নিজের যেটুকু মানে প্রয়োজন, যেগুলো যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো কিন্তু আমি করি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আম। আম দেখাবো, আম আম দেখাবো তোমাদেরকে। আমটা হচ্ছে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, এনেছে ওদের বাড়ির গাছের আম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমগুলো এতটাই বড়, এতটাই বড়, এমনি কিনা আম প্রচুর রয়েছে সেগুলো শেয়ার করিনি, কিন্তু এই আমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করছে কারণ প্রচুর বড়। আর আমের সঙ্গে আমার একটা যেন কি বলবো আত্মিক লেনদেন রয়েছে, আম আম গাছ এগুলো আমার খুব প্রিয়, গল্প করব কোনো এক সময়। আম আমি এত ভালোবাসি, আর আম কুড়াতে বেশি ভালোবাসতাম, আম কুড়ানো নিয়ে প্রচুর মজার মজার গল্প রয়েছে, প্রচুর স্মৃতি রয়েছে। মেঘ করলে তো একটা সময়ে মানে দৌড়ে আমি চলে যেতাম মানে অন্য লোকের বাগানে, আমাদের নিজস্ব কোনো গাছ ছিল না, বাগান ছিল না, তো অন্য লোকের বাগানে চলে যেতাম আম খাওয়ার জন্য, এতটাই আমি আম কুড়াতে বেশি ভালোবাসি। খেতে যত না ভালোবাসি তার থেকে আম কুড়াতে বেশি ভালোবাসতাম, ভালোবাসি বলা ভুল, এখন আর ওইসব অতীত, একটা সময়ে ছিল। আমি একদম বড় হয়ে গেছি, একদম মানে আজ থেকে 6 বছর আগেও অন্যের গাছের তলায় গিয়ে আম কুড়িয়ে নিয়ে এসেছি, এই জন্য মায়ের কাছে কত মার খেয়েছি, বকা খেয়েছি, কিন্তু তবু আমার এর স্বভাব যায় না। আজ পর্যন্ত যদি কোথাও আম গাছ দেখি এবং আম ঝুলছে এটা দেখলে আমার খুব ভালো লাগে, মানে ওই গাছে আছে এটা দেখলেই ভালো লাগে, আনন্দ হয়। তো যাই হোক, এই আমগুলো এতটাই বড় যে আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কেটে দেখাবো, যে আমি জানি না, আমি নিজেও জানি না যে ভিতরে মানে কেমন লাল কিনা কি মিষ্টি কিনা, কেটে তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটি কন্টিনিউ করতে থাকো। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমগুলো কতটা বড় বড় আম, ভীষণ ভালো লাগে আমার এত বড় বড় আম দেখতে। আমগুলো দেখাচ্ছি, সাইজ দেখো, আর কতটা বুঝতে পারছো আমি জানি না, মানে ভীষণ বড়, ভীষণ বড় দেখেছো, কি সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, মানে খুব মজা লাগছে আম দুটো দেখে, দুটো আমি 1 কিলো হয়ে যাবে। তো কেনা আম অনেক রয়েছে কিন্তু এই আমগুলো একটু স্পেশাল কারণ গাছের আম, ওদের বাড়ির গাছে এই আমগুলো হয়েছে, তো দুটো আমার জন্য নিয়ে এসেছে এই দুটো আম। তো চলো, আমগুলো কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরে মানে লাল কি কি কিংবা কেমন খেতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, দেখো আমি চলে এসেছি আমটা কেটে, আমি ফ্যানটা চালিয়েছি, তার কারণ হচ্ছে প্রচুর গরম লাগছে, যদি তোমরা শুনতে না পাও আমি এডিট করার সময় তো বুঝতে পারবো, তো তখন আমি ভয়েস ওভার দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, আমি আমটা কেটে এনেছি, আমি জানি না এখনও খাইনি কেমন খেতে হবে। দেখো লাল লাল কালারের আমটা মানে পুরো পেকে গেছে, তো খেয়ে দেখি কেমন। আমি একদিন আচার করেছিলাম, এই বছরই 5 বছর পরে আমের আচার খেয়েছিলাম, এবার করেছিলাম, করা হয় না, আগে তো সবটা রান্না পারতাম না, তো রান্না মোটামুটি সবগুলোই শিখে নিয়েছি কিন্তু করা হয় নাই আর কি, কিন্তু এবার করেছিলাম আমের আচার। তো চলো, এই আমটা যদি আমি খাই রাতে আর কিছু খেতে পারবো না, এতটাই বড় আমটা, আর ও এখন নেই, ও থাকলে তো দুজন মিলে খেয়ে নিতাম,
তো চলো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করব। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, নতুন নতুন আরও অনেক ভালো ভালো ব্লগ আসবে। আমি আজকে প্রথম বাইরে গিয়ে শ্যুট করেছি, এবার কন্টিনিউ করতে থাকবো, আরও অনেক ভিডিও করব বাইরে গিয়ে, এবং একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের সঙ্গে, এক্ষুনি বলবো না, ওটা ব্লগ যারা দেখতে থাকবে তারাই বুঝতে পারবে সারপ্রাইজটি কী। তো চলো আজকে এখানেই শেষ করব, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগে। টাটা।